Kolaktör! আপু আমাকে এক বস্তা চাল দিন। কত টাকা দিলেন? এক বস্তা চাউলের দাম 2500 টাকা, আপনি 2000 টাকা কেন দিলেন? আপনি সব কি বলছেন? আমি 500 টাকা নোট পাঁচটা দিয়েছি, আপনি একটু ভালো করে দেখেন। আরে ভাই আপনি গুনে দেখেন, এখানে 2000 টাকা আছে। আমার গোনার প্রয়োজন নেই, কিন্তু আমি তো পাঁচটা নোটই দিয়েছি। আরে আজব তো, আপনি দিয়েছেন চারটা নোট, হয়েছে 2000 টাকা, আপনি 2500 টাকার কথা কেন বলছেন? দেখুন আপু, আপনি যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনাকে পাঁচটা নোটই দিয়েছি, চারটা নোট কিভাবে হয়? আপনাকে আমি বলছি, আপনি বুঝতে পারছেন না? এক বস্তা চাউলের দাম 2500 টাকা, আপনি আমাকে 2000 টাকা দিয়েছেন, আমি 2000 টাকায় কিভাবে এক বস্তা চাউল আপনাকে দিই? দেখুন আপু, ভালোই ভালোই আমার টাকা ফেরত দিন, নাহলে আমাকে এক বস্তা চাল দিন, নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দিব। আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দেন পুলিশকে কল দেন। এভাবে কাজ হবে না, তাই না? আমি পুলিশকেই কল দিচ্ছি। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন, কি ব্যাপার? আপনি ফোন দিয়েছিলেন? জি স্যার, আমি কল করেছিলাম। কি হয়েছে খুলে বলুন তো। স্যার, আমি এই আপুর কাছে 2500 টাকা দিয়েছি এক বস্তা চালের জন্য, ওনাকে আমি 500 টাকার পাঁচটা নোট দিয়েছি, উনি আমাকে বলছেন ওনাকে আমি চারটা নোট দিয়েছি, উনি আমাকে মিথ্যা কথা বলছে। ওনাকে বলুন আমার টাকা ফেরত দিতে, না হলে আমাকে এক বস্তা চাল দিতে বলুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। স্যার উনি মিথ্যা বলছে, এক বস্তা চাউলের দাম 2500 টাকা, উনি আমাকে 2000 টাকা দিয়েছে। আচ্ছা 2500 টাকার চাল আমি ওনাকে 2000 টাকায় কিভাবে দিই বলেন তো? স্যার উনি মিথ্যা কথা বলছে, আমি 2500 টাকায় দিয়েছি, পাঁচটা নোটই দিয়েছি, উনি কেন মিথ্যা কথা বলছে স্যার, একটু স্যার জিজ্ঞাসা করুন। দেখুন ভাই, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে, কারণ আমি আপনাকে অনেকদিন থেকে চিনি, তাছাড়া আমি ওনার কাছ থেকে প্রায় কেনা বেচা করি। কই, আমার কাছে তো ওনার নামে কোনো কমপ্লেন আসে না। এই নিন আপনার টাকা, আমার টাইম নষ্ট না করে এখান থেকে যান, আর আপনার কাছে আমি চাউল বিক্রি করব না, যান আপনি। স্যার আপনার জন্য তো এখন এখানে আমি টিকে আছি, আর সকালে 500 টাকা হয়েছিল, এখন 500 টাকা, টোটাল 1000 টাকা। আপনি 500 রাখুন, আমি 500 রাখি। ঠিক আছে, ব্যবসা যেভাবে করছো চালিয়ে যাও, তুমিও ভালো থাকো, আমাকেও ভালো রাখো। আর শোনো, এখন কম দিয়েছো মেনে নিয়েছি, এরপর থেকে কিন্তু আর মানবো না। স্যার 1000 টাকা দিলে চলবে? আপনি আপনি এখানে কি করেন, ফাজলামি করতে এসেছেন? স্যার ফাজলামি আমি করছি না, ফাজলামি আপনারা দুজনে মিলে করছেন। আমরা ফাজলামি করছি তাই না? পুলিশের সাথে বেয়াদবি, একেবারে লকআপে নিয়ে যাব। স্যার আইনের পোশাক পরে আছেন বিধায় এখনো পর্যন্ত আপনাকে সম্মান করছি, না হলে চড় দিয়ে গাল লাল করে দিতাম। আচ্ছা আপনাকে লজ্জা করে না আইনের পোশাক পরিধান করে বেআইনি কাজ করতে? এত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? এই তোর সাথে যে আমরা বেআইনি কাজ করেছি, কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ স্যার প্রমাণ আছে, আমি প্রমাণ হাতে নিয়ে এই কথা বলছি। এই দেখুন ক্যামেরা, আপনারা যখন এখানে সমস্ত কথা বলছিলেন সব কিছু রেকর্ড হয়ে গেছে এখানে, আর আমি এই দোকানে এসেই ক্যামেরাটা লাগিয়েছিলাম।
ক্যামেরা এই ক্যামেরা দে ক্যামেরা দে না স্যার আমি আপনাকে ক্যামেরা দিব না ক্যামেরা দিবেন মানে ক্যামেরা দে কলা ছাড়ুন ছাড়বো না ক্যামেরা দে বলছি কলা ছাড়ুন বললাম না ছাড়বো না আগে ক্যামেরা দে কলা ছাড়ুন আমার গায়ে হাত দিয়েছিস তুই তোর এত বড় সাহস কে তুই আপনি এখানে স্যার হ্যাঁ আমি একটু আগে আমি এখান থেকে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম এক ভিখারির কাছ থেকে ঠকিয়ে 500 টাকা নিয়ে নিয়েছে এই ম্যাডাম আমাকে দিন এটা সোয়াবিন তেল দিন টাকা দে তেল নেই তুই এখন এখান থেকে যা আচ্ছা তেল নেই তাহলে আমার টাকাটা দিন ও দাঁড়া তোর টাকা এনে তোর টাকা বাবু আমি তো 500 টাকা দিছি আমাকে 20 টাকা কেন দিচ্ছে তুই 20 টাকা দিয়েছিস আমি তোকে 20 টাকাই দিয়েছি তুই 500 টাকা কখন দিলি যা এখান থেকে বাবু আমার টাকাটা টাকা এই তুই দিলি 20 টাকার 500 টাকা দাবি করছিস আমি কিন্তু লোকজন ডেকে এখন তোকে গণধুলাই দিব এখান থেকে যা তখনই প্ল্যান করলাম এত বড় একটা জায়গায় এই মেয়েটা মানুষ ঠকাচ্ছে নিশ্চয়ই কারো ছত্রছায়ায় না হলে এটা সম্ভব না এটা দেখতে চেয়েছিলাম কার ছত্রছায়ায় পড়ে এই মেয়েটা এরকম ব্যবসা করছে তাই প্ল্যানটা সাজালাম স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমি এমন অপরাধ আর কখনো করব না স্যার আমি ক্ষমা করে দিন স্যার আপনাকে কি এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের পাশে থেকে তার বিপদে সাহায্য করা আর আপনি সেই জনগণের টাকাই মেরে খাচ্ছেন আপনাদের মতো কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় তাই আপনার মতো অসাধু পুলিশ কর্মকর্তা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই আমার টাকাগুলো দিন যাবার সময় সাসপেন্ড লেটারটা নিয়ে যাবেন